Well, this is 20th man. This is the birthday of a person who is a very close friend to me because he is from Bogura. I am also from Bogura. He is a very handsome person. He is a very stylish person. He is a very good learner, a very good leader, a very good performer, a very good student. At the same time, a very good human being. He is my dear friend because everyone is his best friend. So it's a very big happy birthday to Muntasir Arefin Niloy. We call him Muntasir, and it's an immense pleasure for me to talk on you. ব্যাপারে বলতে গেলে মুনতাসির আর ওয়াহাব স্টাফের কাহিনীটা সবসময় চলে আসবে বিকজ এই কাহিনীটা আমাদের ব্যাচের জন্য একটা ট্রেডমার্ক একবার বারবার সবে স্টাফ এসেছিলেন সো স্টাফ এসে দেখলেন যে বারবার একটু লেট করে ফেলেছে অ্যান্ড আমাদের প্রেপে যাওয়ার টাইমটা পার হয়ে যাচ্ছে সো স্টাফ একটু তাড়াতাড়ি হাত চালাতে বললেন মুনতাসির ওই সময় মনে হয় সিরিয়ালে ছিল সো মুনতাসির স্টাফের সাথে একটা জোকস করা ট্রাই করলো যে স্টাফ আপনারা দুজন মানুষ আছেন আপনারা দুজন যদি দুইটা কেচি নিয়ে লেগে যান সেক্ষেত্রে আমাদের হেয়ার কাটটা তাড়াতাড়ি হয়ে যায় সো মুনতাসিরকে তো ইনস্ট্যান্ট ফ্রন্টল শুরু করতে হয়েছিল অ্যান্ড আমাদের ব্যাচকে তো ওরপর থেকে অলওয়েজ ডলার উপরে আমরা ছিলাম আমাদেরকে স্টাফ যেখানে দেখতেন গেমস গ্রাউন্ডে হোক পিজি গ্রাউন্ডে হোক ইভেন একাডেমিতে যাওয়ার সময় হোক সবসময় আমাদেরকে পানিশমেন্টের উপরে রাখতেন এবং স্টাফ ঘোষণা করলেন যে আমাদের 47 ব্যাচ থেকে 45 জন প্যারা কমান্ডে তো জয়েন করবে আর যদি জয়েন করতে না পারে সেই ক্ষেত্রে এই ব্যাচের ম্যান পাওয়ার থাকবে না কিন্তু ফ্ল্যাগ থাকবে যেটা অনেকটা 22 বেঙ্গলের মতো হয়ে যাবে সো মুনতাসিরের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই ওয়াহাব স্টাফের কাহিনীটা চলে আসবে আর একটা ব্যাপার আসবে সেটা হচ্ছে যে মুনতাসির জামানের ফর্ম লিডারশিপ অ্যাসিস্ট্যান্ট ফর্ম লিডারশিপটা বিকজ জামান ছিল আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফর্ম লিডার আর মুনতাসির ছিল ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফর্ম লিডার সো জামান মোটামুটি একটা অটোক্রেটিক ফর্ম লিডার ছিল ওর পারমিশন নিয়ে আমাদেরকে বাইরে যেতে হতো ওয়াশরুমে যেতে হতো অ্যান্ড জামানের নিজের যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তো সে মুনতাসির থেকে পারমিশন নিত এবং আসার সময় যখন ফর্মে ঢুকতে হবে তখন আবার সে পারমিশন নিতে হবে যে মেয়ে কামিন অ্যাসিস্ট্যান্ট ফর্ম লিডার তখন মুনতাসির ওর ডেস্ক থেকে বলতো যে ইয়েস কামিং তখন জামান ভিতরে আসতো সো এটা ছিল জামান আর মুনতাসিরের ব্যাপারটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মুনতাসির অনেক ভালো তেল মারতে পারতো এবং এই ব্যাপারে ও তেল মারার কারণে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ ফেস করতে হয়েছে যেমন একটা অ্যাথলেটিক্স গ্রাউন্ডে আমরা ক্লাস 7 যখন ফার্স্ট টাইম অ্যাথলেটিক্স গ্রাউন্ডে দৌড়াই তখন আমরা 3টা বা 4টা চক্কর দেওয়ার পরে আমরা মোটামুটি কাহিল হয়ে পড়েছিলাম সো তখন ওখানে একজন ক্লাস 11-এর ভাই ছিলেন আমাদের হাউজে তিনি আমাদেরকে ডেকে বললেন কি ক্লাস 7 এইটুকুতেই তোমাদের স্ট্যামিনা শেষ তখন আমাদের মধ্যে থেকে মুনতাসির বললো না ভাই আরও দিতে পারবো ভাই বলে আর কয় চক্কর দিতে পারবা ভাই আরও 2 চক্কর দিতে পারবো সো ভাই আমাদেরকে আরও 2 চক্করে পাঠিয়ে দিলেন অ্যান্ড আমরা ওই 2 চক্কর মানে 800 মিটার পুরোটা টাইম মুনতাসিরকে গালি দিতে দিতে 2 চক্কর দিলাম অ্যান্ড মুনতাসির অ্যাপার্ট ফ্রম দিস মুনতাসির ইজ আ ভেরি গুড স্টুডেন্ট অ্যাকাডেমিক্সে আমরা সবসময় তার স্কিল দেখতাম যদিও সে অনেক বেশি পড়াশোনা করতো না বাট কীভাবে যেন সে অনেক ভালো রেজাল্ট করে ফেলতো অ্যান্ড মুনতাসির ম্যাথমেটিক্সে সবসময় সে 95 আপ পেতো সো ম্যাথমেটিক্সের কারণে মুনতাসির অনেক প্রাইজ বন পেয়েছে লাইফে অ্যান্ড পরবর্তীতে সে যখন স্ট্যাটিস্টিক্স নিল স্ট্যাটিস্টিক্সেও সে অনেক ভালো করতো অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে মুনতাসির ছিল আমাদের ফ্যাকাল্টিদের ফার্স্ট পছন্দ সো মুনতাসিরকে কখনো আমরা টিস করতাম না বিকজ সে অলওয়েজ ফ্যাকাল্টিদের প্রথম চয়েস ছিল অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে মুনতাসির ওয়াজ আ ভেরি কোয়ালিফাইড ক্যাডেট সে পড়াশোনার পাশাপাশি সে খেলাধুলায় অনেক কন্ট্রিবিউশন রেখেছে সে খুব ভালো বাস্কেটবল খেলতো ভলিবল খেলতো অ্যান্ড অ্যাজ এ স্টেজ পারফর্মার মুনতাসির ওয়াজ সাকসেসফুল মুনতাসির ওয়াজ আ ভেরি গুড ডিবেটার আ ভেরি গুড এক্সটেম্পোরার আর মুনতাসির একজন অ্যাঙ্কর হিসেবে অনেক ভালো সে প্রেজেন্ট করতে পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মুনতাসির সবাইকে মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করতো এই ব্যাপারটা সবার জেনে রাখা উচিত সে যে ফ্রেন্ডকেই দেখবে যাকেই দেখবে তাকেই মাই ডিয়ার ফ্রেন্ড বলবে সো মুনতাসির মোটামুটি আমাদের সবারই মাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গিয়েছিল এরপর থেকে আর মুনতাসির অনেক স্টাইলিশ একটা পার্সন ছিল সে যে জিনিসগুলো ইউজ করতো একটা ঘড়ি হোক একটা চশমা হোক কিংবা যে কোনো জিনিস প্রত্যেকটা জিনিসের মধ্যে ওর একটু স্টাইল থাকতো সো মুনতাসিরকে আমরা অ্যান্ড্রয়েড বয় বলে ডাকতাম বিকজ সেই সময়টা অ্যান্ড্রয়েডের একটা ক্রেজ শুরু হয়েছিল 2013-2014 দিকে অ্যান্ড মুনতাসিরকে এই কারণে আমরা সবাই অ্যান্ড্রয়েড বয় বলে ডাকতাম এই ব্যাপারে সবচেয়ে বড় পজিটিভ সাইড হচ্ছে মুনতাসির রেসপন্সিবিলিটি হ্যান্ডেল এবং টেক কেয়ারটা খুব ভালো মতো করতে পারে আমি সবসময় ওকে দেখেছি যে ও খুবই একটা রেসপন্সিবল ক্যাডেট সে রেসপন্ডটা ভালো মতো করতে পারে যে কোনো ডিউটির প্রতি ও যে কোনো একটা ডিউটি দিবেন ওকে ওকে কোনো একটা রেসপন্সিবিলিটি দিবেন ওটা অনেক অনেক ভালো মতো ও টেক কেয়ার করবে আর ও ছিল আমার স্পেলমেট সো স্পেলমেট হিসেবে ও যথেষ্ট হেল্পফুল ছিল সো আমাকে অনেকগুলো কাজ করতে হয়নি অনেক বেশি পেইন নিতে হয়নি আমাকে বিকজ ও কখনোই মনে করেনি যে ব্যাপারটা 50-50 হয়ে যাবে ও 50-র থেকেই বেশি করতো অলওয়েজ অ্যান্ড সবসময় যখন এই কাজগুলো সে করতো নিজের 100% দেওয়ার চেষ্টা করতো দ্যাটস ওয়াই মুনতাসির ইজ দ্য ভেরি গুড লিডার এবং সে এই কারণে অনেক ভালো করেছিল অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে যে মুনতাসির খুবই স্যাক্রিফাইসিং মাইন্ডের একটা ক্যারিয়ার ছিল সে সবসময় অন্যের জন্য সে স্যাক্রিফাইস করতো যে কোনো কিছুর দরকার পড়লে যে কোনো কাজ যে কোনো যে জিনিসটা এখনই আমার দরকার এই জিনিসটার ক্ষেত্রে মুনতাসির কখনোই কোনো রকমের মানে ওর মধ্যে নিজের প্রতি ওর ইয়াটা ছিল না ও অলওয়েজ মানুষকে হেল্প
করার ক্ষেত্রে মুনতাসির অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। সো মুনতাসির ইজ অ ভেরি হেল্পফুল পার্সন, অ্যাট দ্য সেম টাইম ভেরি ফ্রেন্ডলি, এবং একদম লিডার হিসেবে মুনতাসির এক্সিলেন্ট। To conclude, I want to say that Muntasir is an ever-smiling product of my batch, and Muntasir is now in Bangladesh Military Academy, and he is doing very good out there. So he showed his leadership capabilities, he showed his energy, his courage during his college days. Now he is getting the output, so I am pretty sure Muntasir will be doing very good in his future as an army officer, and I wish Muntasir all the best. Thank you very much for watching this video. A very happy birthday to you.